বাংলাদেশ সীমান্তের কাছে তিনটি স্থানে মিয়ানমারের সেনাদের সন্দেহজনক গতিবিধি দেখা গেছে। এই ঘটনায় উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা। রোববার সকালে মিয়ানমারের রাষ্ট্রদূত অং কিউ মোয়েকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে আনুষ্ঠানিকভাবে কড়া প্রতিবাদ জানানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক দেলওয়ার হোসেন সন্দেহজনক এসব তৎপরতা বন্ধ করে দুই দেশের মধ্যে ভুল বোঝাবুঝি অবসানের জন্য মিয়ানমারকে দ্রুত পদক্ষেপ নিতে বলেছেন। শুক্রবার মিয়ানমারের প্রায় 1000 সৈন্য টেকনাফ সীমান্তে তিনটি পয়েন্ট টহল দিয়ে রাখাইনে প্রবেশ করে। সেনাদের সন্দেহজনক ওই গতিবিধি শান্ত সীমান্ত অশান্ত করা এবং রাখাইন অস্থিতিশীল করার পায়তারা হিসেবে দেখছে ঢাকা।